नमस्कार बंधुरा, मिठुर पाकशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी चले एसेछि मटन मसाला कारीर रेसिपि निये। आमरा होलाम भोजन रसिक बांगाली, आर आमादेर काछे सबचेये बड़ो आनंद होलो निजेर परिवारेर सबार साथे बसे जमिये खावा दावा करा। आर सेई खावार मेनूते जदि थाके एई रकम जीवे जल आनार मतो मटन मसाला कारी, ताहले तो आर कोनो कथाई नहीं। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। खाने आमी 700 ग्राम मटन निये छी। मटनटाके खूब भालो करे धुए जल झरिए रेखे दिए छी। मटनटाके आमी मैरिनेट करे नेब। तार जोन्नो आमी एखाने दिलाम 3 चामच आदा रसुन और काँचा लंकार पेस्ट। एरपर आमी एर मध्ये दिए देब 1/2 चामच रोस्टेड जिरे गुड़ो, 1/2 चामच दिए देव रोस्टेड धने गुड़ो। धने जिरेटाके किचुक्षण शुकनो खोलाय भेजे गुड़ो करे नियेछी। एरपर दिए देव 1/2 चामच हलुद गुड़ो, दिए देव 1/2 चामच लवण, टक दई दिए देव 100 ग्राम। এই সমস্ত উপকরণ দিয়ে মাটনটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মাটনটাকে ম্যারিনেট করে সারা রাত রেখে দিতে পারলে খুবই ভালো হয়। আর যদি একান্তই হাতে সময় না থাকে তাহলে অন্ততপক্ষে 1 ঘন্টা রেখে দেবেন। এরপর এই মাটনটার মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব। সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি, এবার এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। একটা ভাজা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 2 চামচ গোটা ধনে, 2 টুকরো দারুচিনি, সামান্য 1 টুকরো জয়িত্রী, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর শাহি মরিচ, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। এই সমস্ত মশলাগুলোকে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকব। এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে বন্ধ করে দিতে হবে। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1টা তেজপাতা, 2টো ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, আর দিয়ে দেব 1টা শামরিচ। এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব 4টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। এই রান্নার বিশেষত্ব হচ্ছে এটাই যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে মটন কারির কালারটাও ততটাই ভালো হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 7 অনুযায়ী লবণ। ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই আর খুব বেশি লবণ ব্যবহার করলাম না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাটনটা দেওয়ার পর আর বিশেষ কোনো কাজ নেই। এবার শুধু একবার করে মাটনটাকে নেড়ে দিতে হবে। মাটনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1 চামচ ভাজা মশলা, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও মাটনটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করিনি, এটা হবে পুরোটাই টক দই দিয়ে। মাটনটা একদম শুকনো হয়ে গেছে, এখানে আমি কিছুটা জল দিয়ে আবারও কষতে থাকব। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকব। দেখছেন তো বন্ধুরা, এইভাবে মটন রান্না করা কতটা সহজ। অল্প তেল মশলা দিয়ে খুব তাড়াতাড়ি এই মটন কারিটা তৈরি হয়ে যায়।
মাটনটা কষানো হয়ে গেছে। এবার এটাকে প্রেসারে দিয়ে দেব। মাটনটাকে প্রেসারে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল আমি ব্যবহার করব না, কারণ খুব বেশি ঝোলের আমার প্রয়োজন নেই। আরো দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। তারপর চারটে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চারটে সিটি উঠে যাওয়ার পর এটাকে আমি আধ ঘন্টা এভাবেই রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব ঝোল কতটা আছে। যদি প্রয়োজন হয় আবারও ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে নেব। আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সব শেষে আরও এক চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এখন মটন মশলা কারি একদম তৈরি পরিবেশন করার জন্য। আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করুন, তারপর আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজ তাহলে আসি, আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।